হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াপুর ব্লগ। মায়াপুর ব্লগের সকল সদস্যদের জানাই অনেক অনেক কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। তো আজ তোমাদের আমি দেখাবো মায়াপুর বৈদিক বিবাহের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টের থেকেও আরও বেশি ইন্টারেস্টিং, এটা আরও বেশি সুন্দর আপনাদের লাগবে। তো ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওটি যদিও বা ন মিনিটের, কিন্তু ন মিনিটের প্রত্যেকটা মিনিটই আপনাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং। সুন্দর ভজনের মাধ্যমে আপনারা এই বিবাহ অনুষ্ঠানটি দর্শন করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। কেননা বিভিন্ন জায়গার বিবাহ অনুষ্ঠান তো আপনারা দেখেছেনই, কিন্তু মায়াপুর ইসকন গ্রাউন্ডের মধ্যে যে বিবাহ অনুষ্ঠানটি হয় সেই বিবাহগুলো কেমন হয় আপনাদের আমি কথা দিয়েছিলাম যে তিনটে পার্টে আমি দেখাবো। ফার্স্ট পার্টে আপনাদের দিনের বেলাটা দেখিয়েছি, সেকেন্ড পার্টে রাত্রের লোকেশনটা দেখাচ্ছি, কেমনভাবে যে বিবাহর যে যোগ্য বেদিটা সেটা কত সুন্দরভাবে সাজিয়েছে, যে যে জায়গাটা বিবাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে সেই জায়গাটা কত সুন্দর সাজিয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় তো আপনারা দর্শন করেছেন বিভিন্ন রকমভাবে, কিন্তু মায়াপুর ইসকনের বিবাহগুলো কেমন হয় দেখতেই পাচ্ছেন, অসাধারণ, এক কথায় অসম। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় স্ন্যাক্স জাতীয় জিনিস এখানে থাকবে। তো ভিতরে আপনি ওখানে পাপড়ি চাট, দই বড়া, ফুচকা, তাছাড়া রয়েছে হার্বাল টি, এছাড়া আরও কয়েকটা খাবার, স্ন্যাক্স জাতীয় পকোড়া, এই জাতীয় জিনিস রয়েছে ওখানে, ক্রিসপি বেবিকন, বিভিন্ন রকমের জিনিস, এভরিথিং। তো আরও এই সুন্দর যে জায়গাটা, সত্যি কি বলবো, মানে আগেকার দিনে যদিও বা আমি সিনেমা দেখতাম না, কিন্তু যে ফিল্মি যে পার্টি লুকিং ঠিক তেমন এখানে, মানে কি বলবো, এত সুন্দর মনোরম পরিবেশ, মানে খোলা ছাদের নিচে, অসাধারণ অসাধারণ। এখনও গেস্টরা এসে পৌঁছায়নি, তো কি বলবো। আর যেখানে ও যেখানে ডিনারটা হবে, সেই ডিনারের জায়গাটা তো মানে কি বলবো, এতটা সুন্দর, এতটা সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি যেখানে ডিনারটা হবে। টিপ আম গাছ, আম গাছের নিচে সুন্দর লাইট লাগিয়েছে, এবং সুন্দর সুন্দরভাবে ডিনারের যে জায়গাগুলো মানে অসাধারণ। এখানে বুফে সিস্টেম থাকবে, এখান থেকে খাবার নিয়ে আপনারা এখানে বসে আপনাদের মতন আপনারা খেতে পারেন। তো ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং আমাদের ইসকনের এই বৈদিক বিবাহ অনুষ্ঠান, মানে পুরো বৈদিক পরিবেশ, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না আপনাদের, এত সুন্দর, খোলা ছাদের নিচে এত সুন্দর। আর আইটেম মিনিমাম তো 20টা আইটেম আছেই, 20টা আইটেম পুরোপুরিভাবে পিওর ভেজ। আর সুইটসের তো মিনিমাম 6-7টা আইটেম রয়েছে, তো প্রত্যেকটাই খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং। তো আপনারা যদি কখনো চান যে বিভিন্ন অনুষ্ঠান তো আপনারা দেখেছেন, আপনারা ইসকনের এই বিয়েগুলোকে একবারের জন্য হলেও আপনারা যদি সুযোগ হয় আপনারা অবশ্যই আসবেন, এসে এই আনন্দ উপভোগ করবেন, কারণ এমন সুযোগ আসলে আপনারা কখনো হাতছাড়া করবেন না। আর আরেকটা কথা, আপনারা চাইলে আপনারাও ইসকনে আপনাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। তো তার জন্য আপনাদেরকে ইসকনে এসে ইসকন ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলতে হবে, কথা বলে আপনাদেরকে যে আপনার যে বাজেট আছে সেই বাজেট অনুপাতে আপনারা এই সুন্দরভাবে এই পরিবেশের মধ্যে আপনারা বিবাহ অনুষ্ঠান করতে পারেন। শুধু বিবাহ অনুষ্ঠান কেন, অনেকেই আমরা দেখেছি আমাদের ইনভাইট থাকে বিবাহের যে এক বছর পূর্তি অনুষ্ঠান, অ্যানিভার্সারি, তাছাড়া রয়েছে বাচ্চা কাচ্চার বার্থডে অনুষ্ঠান, অন্নপ্রাশন, এমন প্রোগ্রাম তো আমাদের ইনভাইট লেগেই থাকে। তো কি বলবো, আমাদের তো ভীষণ ভালো লাগে, আশেপাশে বিভিন্ন জায়গায় দেখি অনেক জায়গায় বিবাহ অনুষ্ঠান হয়, সেখানে ডিজে, তাছাড়া রয়েছে মাছ মাংস ইত্যাদি, মদ নিঃশ্বাস দ্রব্য খেয়ে তারা আনন্দ উপভোগ করে, কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ হরিনামের মধ্য দিয়ে আমরা সেলিব্রেট করি এবং আনন্দ উপভোগ করি। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা যে জায়গাগুলো সুন্দর সাজানো রয়েছে সেই জায়গাগুলোকে আমরা যাব। এছাড়া আরও আপনাদেরকে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, এই বিবাহ, এই যে মায়াপুর ইসকন গ্রাউন্ডের মধ্যে এই যে জায়গাটা যেখানে বিবাহ অনুষ্ঠানগুলো সম্পূর্ণ, সেখানে সুন্দর একটি ফোয়ারা রয়েছে। তো সেই ফোয়ারার জায়গাটাও অসাধারণ, সেই জায়গাগুলোকেও আপনাদের দর্শন করাবো, আরও কয়েকটা জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আপনাদের দর্শন করাবো। তো আরও একবার বলি, মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা আপনারা ভিডিওগুলো দেখছেন, তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা মায়াপুরের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। শুধু মায়াপুর নয়, মায়াপুরের বাইরেও বিভিন্ন জায়গায় আপনাদের প্রোগ্রামের বিভিন্ন রকমভাবে ট্যুরিজম প্লেসগুলো, যেসব জায়গাগুলো রয়েছে সেই স্থানগুলোকে আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করি।
আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, কেননা আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন এই অল্প টাইমের মধ্যে, তো আরও ভালোবাসা দেবেন এটা আমাদের বিশ্বাস। তো চলুন এবার যেখানে স্ন্যাক্সি জাতীয় খাবার যেখানে ব্যবস্থা করা হয়েছে সেই স্থানগুলোকে আমরা একটু ঘুরে দেখি এখানে কী কী আছে। তো প্রথমে লস্যি রয়েছে, তারপর আমি দেখতে পাচ্ছি হার্বাল টির জন্য রয়েছে, এখানে রয়েছে স্ন্যাক্স জাতীয় কিছু, ওখানে রয়েছে বিভিন্ন রকমের পকোড়া জাতীয় জিনিস, তাছাড়া রয়েছে দই বড়া, এছাড়া রয়েছে এখানে পাপড়ি চাট, তারপর রয়েছে ফুচকা, ঠিক আছে, এমন অনেক রকমের জিনিস রয়েছে, আরও কয়েকটা আইটেম রয়েছে সেগুলো এখনও রেডি হয়নি, সেগুলো যখন রেডি হয়ে যাবে আমাদের আপনাদের থার্ড পার্টে আমি দেখাবো। থার্ড পার্টে আপনাদের যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা আপনারা অবাক হবেন, সেকেন্ড পার্ট দেখলে নি, সেকেন্ড পার্ট তো আপনাদের ভালো লাগছে, আরও সেকেন্ড পার্ট এখনও শেষ হয়নি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো থার্ড পার্টে আরও ইন্টারেস্টিং রয়েছে বৈদিক বিবাহর যে রিচুয়ালগুলো, কেমনভাবে আমাদের যে প্রথমে এই যে ছেলে মানে যার বিবাহ অনুষ্ঠান সে এন্ট্রি নিচ্ছে, তারপর মেয়ে এন্ট্রি নিচ্ছে, তারপর সাত পাকে বাঁধা, তারপর মালা বদল, সিঁদুর দান, বৈদিক যজ্ঞ, বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস, তাছাড়া রয়েছে জল তুলতে যাওয়া মন্দির গ্রাউন্ডের মধ্যে যে রিচুয়ালগুলো অসাধারণ অসাধারণ, আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সেকেন্ড পার্টটা এত সুন্দর আপনারা তো দেখতেই পারলেন, কিন্তু থার্ড পার্ট আরও বেশি ইন্টারেস্টিং, সেখানে রয়েছে আরও বেশি সুন্দর মানে যজ্ঞে অনুষ্ঠান, তাছাড়া সাত পাকে বাদে বললামই, তাছাড়া যে গেস্টরা আরও বিশেষ করে বরযাত্রী কন্যাযাত্রীর একটা বেশ একটা আনন্দের মুহূর্ত রয়েছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলো আরও বেশি, সেখানে ড্রোন শটের অনেক ফুটেজ রয়েছে, তাছাড়া আরও কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। এই যে যে জায়গাটা দেখছেন এই জায়গাটায় থাকবে বর, সেখানে বসবে এবং এইখানটায় কিছু কিছু মানে শ্যুট হবে, ফটোশ্যুট সেগুলোকে এখানে হবে, আর যতক্ষণ মানে মুখ দেখানো হয় না যে সাত প্রথমে এসে এন্ট্রি নিচ্ছে মেয়েটা, তারপর মুখ দেখার যে সিস্টেমগুলো সেগুলো। তো চলুন এবার আপনাদের আমি দর্শন করাবো যে ফোয়ারা সাইডটা, সেখানে তো দেখতেই পাচ্ছেন মাঝখানে ফোয়ারা চলছে সুন্দর এবং মনোরম পরিবেশে, মানে বড় বড় পার্টি হল যেগুলো মানে কি বলবো কলকাতা টলকাতাতে আছে না, সোনার বাংলা, তারপর রয়্যাল প্যালেস প্যালেস রয়েছে বিভিন্ন জায়গায়, হার মানিয়ে দিয়েছে, কথা দিচ্ছি হার মানিয়ে দিয়েছে আমাদের মায়াপুর ইসকন গ্রাউন্ডের বিবাহ, ওই বিবাহ ওখানকার যে পার্টি থেকে পার্টিকে হার মানিয়ে দিয়েছে, কারণ ছোট্টবেলা থেকে দেখছি তো মায়াপুরকে, যত দেখছি তত দিন যাচ্ছে আপডেট হতে থাকছে, আপডেট হচ্ছে, মানে কি বলবো, আমরা যখন ছোটোবেলায় বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে আমরা আসতাম তখন এত সুন্দর মানে মজা হতো ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে মজাগুলো আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে কি বলবো বলে বোঝাতে পারছি না, যেমন প্রসাদের আইটেম থাকছে তেমন থাকছে আনন্দ, তেমন থাকছে বিভিন্ন আধুনিক বিভিন্ন প্রযুক্তি, যেগুলো আপনাদের কেন মানে আমাদের ভালো লাগছে আর আপনাদের ভালো লাগবে না, আপনারা যদি আসেন মানে কি বলবো আপনাদের বাড়ির পাশাপাশি যে বিবাহ অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আপনারা ভুলে যাবেন। তো যাই হোক, মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের সঙ্গে এতক্ষণ যে জুড়ে থাকলেন আর আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো মায়াপুর ব্লগ যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরও জানাই ধন্যবাদ, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এমন সুন্দর সুন্দর ভিডিও না হলে মিস করে যাবেন। তো আপাতত ভালো থাকুন আর পরবর্তী আপডেট মানে থার্ড পার্টের জন্য অপেক্ষা করুন, থার্ড পার্ট ভীষণ ইন্টারেস্টিং, থার্ড পার্টটা মিস করবেন না, থার্ড পার্ট আসবে কাল রাত 8টায় একই টাইমে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মায়াপুর ব্লগের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ।